হাই গাইজ তোমাদের আজকে জুয়ের একটা পিকচার এঁকে দেখাবো যেটা হচ্ছে চিড়িয়াখানা জিওলজিক্যাল গার্ডেন ঠিক আছে এটা থার্ড ইয়ারের সিলেবাসে আছে বঙ্গী সঙ্গীত পরিষদ বা রবীন্দ্রভারতীতে তাই এই ড্রয়িংটা তোমাদের এঁকে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা ইজিলি আঁকতে পারবে ফার্স্ট একটু পেন্সিলে স্কেচ করে নেবে তারপরে মার্কার দিয়ে ফিগারগুলো মেনলি ফার্স্ট এঁকে নাও ঠিক আছে মেন মেন ফিগারগুলো আগে আঁকবে তাহলে যেহেতু সামনে আছে তাহলে ইউজ করতে হবে না সামনে তোমরা ফিগারগুলো এঁকে নিলে তারপরে পিছনে চিড়াখানা জুয়ের মধ্যে বাঘ সিংহ ইত্যাদি ইত্যাদি এগুলো আঁকবে তাহলে খুব ইজিলি সুন্দর করতে পারবে আর যেগুলো তোমার স্ট্রেট লাইনে স্কেল ইউজ করতে পারো স্কেল দিয়ে সোজা করে টেনে নিলে এগুলো খাঁচাগুলো হচ্ছে এক একটা খাঁচা হ্যাঁ রেলিং দিয়ে ভেতরে বাঘ করে দাও বাঘ আছে হ্যাঁ কোনোটাতে আবার সিংহ আছে আরও কিছু পাখি টাকি আরও কিছু করতে পারো বাঘগুলো করার পরে খাঁচার লাইনগুলো টানবে ঠিক আছে কারণ বাঘগুলো তো ভেতরে আছে ওই জন্য লাইনগুলো উপর দিয়ে হবে এখানে আরেকটা কিছু আরেকটা খাঁচা করে দাও তার পাশে আরেকটা খাঁচা করে দাও এর মধ্যেও কিছু করতে পারো আর না করলেও হবে দূরে আছে দেখা যাচ্ছে না এবার মানুষগুলো দূরের মানুষগুলো ছোটো ছোটো করো সামনের মানুষ বড় বড় তাহলে পার্সপেক্টিভ ব্যাপারটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আর সামনে খাঁচার সামনেও আরও রেলিং করে দাও রেলিংয়ের বাইরে থেকে দর্শকরা দেখছে আর ওপরে গাছপালা দিয়ে সিনারিটা ফুল ফিল করে ভর্তি করে দাও তাহলে আমাদের জুয়ে সিনারিটা ঠিক সাবজেক্টের ওপরে হয়ে যাবে বাস গাছ টাচ করে দিলে হয়ে গেল কমপ্লিট মোটামুটি আমাদের শেষ এবারে কালার করতে হবে কালার প্রথমে স্কাই থেকে শুরু করো স্কায়ের মধ্যে একটি ব্লু একটু গ্রিন দিয়ে দেবে আর দূরের গাছগুলো হালকা একটু ব্লু রেড দিয়ে ভায়োলেট দিয়ে করবে এর ওপরে গ্রিন দিয়ে দেবে এবং যেগুলো যেগুলো হালকা লাইট পড়ছে ইয়ল ইউজ করো তারপরে গ্রিন ইউজ করো গ্রিনের সঙ্গে একটু ডিপগ্রিন মিশিয়ে হালকা শেডগুলো দাও আবার যেগুলো খুব ডার্ক আছে খুব একটু ব্ল্যাক মেশাতে পারো ব্ল্যাক দিয়ে একদম ডার্কের পোর্শনগুলো করে দিলে এবারে এগুলো সব হোয়াইট আছে হালকা স্কাই স্কাই শেড দিয়ে দিয়ে খাঁচাগুলো করে দিলে ঠিক আছে স্কাই শেড করার পর তোমরা ওর ভেতরে যেগুলো অন্ধকার পোর্শান আছে ওগুলো একটু ডার্ক করতে হবে ওগুলো ডার্ক দিয়ে করতে হবে গাছের ডালগুলো প্রথমে ব্রাউন দিয়ে করে নাও তারপরে তার পাশে একটু ব্ল্যাক সেট দিয়ে দেবে ঠিক আছে এবারে ফ্লোরটা দেখো যেখানে মাটি আছে বা রাস্তাটা আছে রাস্তাটা একটু ব্রাউন মার্ড হ্যাঁ আর খুব ডার্ক পোর্শনগুলো একটু ব্ল্যাক দিয়ে দেবে এই সাইডে সিমেন্ট করা আছে সিমেন্ট করার জন্য একটা স্কাই কালার দিয়ে দিলাম আর যেগুলো সাদা জামা বা হালকা কালারের হোয়াইট জামা ঠিক ঠিক করে দেখছো তোমরা দেখো আস্তে আস্তে কালারগুলো ফুলফিলে হয়ে আসছে হালকা কালারগুলো আগে করে নিচ্ছি তারপরে ডার্কগুলো ইউজ করো ঠিক আছে যেখানে যেখানে লাইট পড়ছে সেখানে হালকা থাকবে আর যে জায়গাগুলো অন্ধকারগুলো আছে সেগুলো তোমার ডার্ক হয়ে যাবে এবার জামার ডিজাইন যেখানে যা আর ওগুলো করে নিলে ঠিক আছে এবং ওই যে দূরের যে আমাদের খাঁচার ভেতরে যে ডার্ক পর্শান আছে সেগুলো ব্রাউন ব্ল্যাক দিয়ে সার্ড করে নিলে তাহলে খাঁচাটা একটু থ্রি ডি আসবে ঠিক আছে বাঘ শিঙ্কগগুলোও করে দিলে তুমি মেনলি তোমরা শ্যাডোটা ফলো করো দেখা আমাদের লাইটটা আসছে রাইট সাইড থেকে মানে ডান দিক থেকে তাই সমস্ত শ্যাডোগুলো বা তার ছায়াগুলো সমস্ত বাঁ দিকে হচ্ছে ঠিক আছে গাছগুলো আবার ডার্ক দিয়ে দিয়ে আর একটু থ্রি ডি আর একটু ভলিউম বা ওটা ভিউ থ্রি ডি ইফেক্ট আনতে হবে একটু উঁচু হয়ে যেন উঠে আসে এবং তার শ্যাডোগুলো রাস্তার ছায়া হ্যাঁ জামার ছায়া মানুষের ছায়া সমস্ত শ্যাডোগুলো কিন্তু সব লেফট সাইডে হবে দেখো মোটামুটি আমাদের ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে এসছে সরু জিরো বা ট্রিপল জিরো ব্রাশে করে এগুলো একটু ডিটেলিং করে দেবে যেখানে যেখানে সরু সরু কাজ আছে সূক্ষতাগুলো একটু ধীরে ধীরে করতে হবে তাহলে ছবিটা আরও পমিনেন্ট এবং দেখতে সুন্দর হয়ে উঠবে ঠিক আছে আচ্ছা তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আরও পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে তাহলে আজকে রাখি বাই